কারো কাছে অতিরিক্ত আশা করতে যেও না, কারণ মাত্রাতিরিক্ত আশা করার পর যখন কেউ সে আশা ভেঙে দেয় তখন মানুষে ভেঙে পড়ে। আর যদি তুমি একবার ভেঙে পড়ো তবে জীবন থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাবে। একবার ভেঙে গেলে খুব সহজে উঠে দাঁড়াতে পারবে না। নিজের ওপর ভরসা রাখো, একদিন কারোর কোনো সাহায্য ছাড়াই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। তুমি ছাড়া তোমার বিরহ কেউ বুঝবে না, তোমার কষ্টে কেউ এক ফোঁটা চোখের জলও ফেলবে না। তুমি কষ্ট পেলে তোমাকে একাই কাঁদতে হবে, তোমার কিছু কাছের মানুষ বড় জোর তোমার সান্ত্বনা দিতে পারবে, এছাড়া আর কিছুই নয়। যত কাছের মানুষই হোক, তোমার কষ্ট তুমি ছাড়া কেউ অনুভব করতে পারবে না, তাই নিজেই নিজের আয়না হয়ে যাও। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবে না, ভীষণ বাজেভাবে ঠকে যাবে, কারণ সব মানুষ মানুষের বিশ্বাস ধরে রাখতে জানে না। সে কাছের হোক বা দূরের মানুষ, তাই সব কিছুতেই একটা লিমিট করে নিও। মনের কথা কারোর কাছে বলার প্রয়োজন নেই, কারণ যার কাছে বলবে একদিন দুই দিন সে হয়তো চেপে রাখবে, কিন্তু তৃতীয় দিন তোমার সাথে তার একটু মনোমালিন্য হলেই দেখবে সে তোমার বিষয় নিয়ে অন্যদের সাথে হাসি ঠাট্টা করবে। কাউকে অতিরিক্ত ভালোবাসতেও নেই, কারণ এ পর্যন্ত যারাই অতিরিক্ত ভালোবেসেছে তারা তাদের ভালোবাসার মানুষটিকে পায়নি, বরং পাগল উপাধি পেয়ে বসে আছে। জীবনে ভালোবাসার প্রয়োজন আছে, তুমিও ভালোবাসবে, তবে মনে রাখতে হবে সব কিছুর একটা লিমিট রাখা প্রয়োজন, কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসলে একটা সময় হয়তো সেও বিরক্ত হয়ে যাবে। ভালোবাসাটা হলো লবণের মতো, প্রয়োজনের চেয়ে বেশি দিলে স্বাদ থাকে না। একটা সময় তুমি বুঝতে পারবে, ধরো একটা গ্লাসে কখনো তুমি দুই গ্লাস পরিমাণ পানি রাখতে পারবে না, সে যতটুকু পারবে ততটুকুই ধরে রাখবে, বাকিটুকু পড়ে যাবে। ঠিক তেমনি প্রয়োজনের চেয়ে বেশি কাউকে কিছু দিলে সেটাও সে ধরে রাখতে পারে না, সেটা হতে পারে বিশ্বাস, ভালোবাসা অথবা কারোর ওপর আশা। সত্যি বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না।